শহরের কোলাহল থেকে দূরে নির্জনে কোনো পাহাড়ি গ্রামে নিরিবিলিতে দুই দিন সময় কাটাতে চান, তাহলে অবশ্যই একবার ঘুরে আসুন ইস্ট সিকিমের লুংচকে। প্রকৃতি প্রেমিকদের নিরাশ করবে না এই সুন্দর ছবির মতো সাজানো গ্রাম। কিভাবে যাবেন এই লুংচকে? ইস্ট সিকিমের প্রবেশদ্বার রংলি বাজার থেকে মাত্র এক ঘন্টার পথ এই লুংচক গ্রাম। শিলিগুড়ি থেকে রংলি যাবার শেয়ার গাড়ি পেয়ে যাবেন, তবে গাড়ি রিজার্ভও করে নিতে পারেন। এনজিপি থেকে লুংচকে পৌঁছাতে মোটামুটি টাইম লাগে 5.5 ঘন্টা। আমাদের রিজার্ভ গাড়িতে ভাড়া ছিল 4,000 টাকা। তবে এই প্রসঙ্গে বলে রাখি, রংলি বাজার থেকে লুংচকের রাস্তাটা কিন্তু বেশ খারাপ। যদি পারেন টাটা সুমো বোলেরো বড় গাড়ি নেওয়াটাই ভালো। লুংচকে কোথায় থাকবেন? এখনও প্রচুর পর্যটকদের আনাগোনা শুরু হয়নি এই গ্রামে, তাই খুব বেশি থাকার জায়গা না থাকলেও সুন্দর কয়েকটি হোমস্টে আছে। তার মধ্যে আটিক হোমস্টে, টপ নেচার ভিউ হোমস্টে, গিয়ালবো হোমস্টে বেশ ভালো। আমরা ছিলাম আটিক হোমস্টেতে। লুংচকে কী কী দেখবেন? এমনিতেই লুংচক একটি সুন্দর পাহাড়ি গ্রাম। এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আপনার সারাটা দিন কেটে যাবে। তবুও আমরা বেরিয়ে পড়েছিলাম এই গ্রামটি দেখার জন্য। হোমস্টের কিছু লোককে জিজ্ঞেস করাতে আমরা জানতে পারলাম সামনেই একটি কালী মন্দির আছে, তাই আমরা সকলে রওনা দিলাম সেই কালী মন্দিরের উদ্দেশ্যে। এখানে এসে আমাদের একদল পর্যটক যারা কলকাতা থেকে এসেছিলেন তাদের সাথে আমাদের দেখা হয়েছিল। আমরা সবাই একসাথে সেই কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর যোগ কিন্তু ভয়েরই কারণ, ছোট হোক আর বড় হোক, যোগের জন্য যে তাড়াহুড়ো করে উঠছিল, হ্যাঁ উঠতে গিয়ে হাঁপিয়ে গেছিল অনেক বুঝতে তো। দশ মিনিট পায়ে হেঁটে অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই কালী মন্দিরের সামনে। আগের দিন রাত্রেবেলায় হালকা বৃষ্টি হয়েছিল, ওই জন্য ওই রাস্তায় জোকের উৎপাত একটু ছিল। এই দেখুন আমার মিসেসের পায়ে কেমন জোক ধরেছে। আমরা এখন কালী মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই মন্দিরটি কোনো ইট বালি দিয়ে তৈরি নয়, এটা ন্যাচারালভাবে তৈরি হওয়া একটি মন্দির।
মন্দিরের চারপাশটা আমরা একটু ঘুরে নিলাম। মন্দিরের আশেপাশে আরো কয়েকটি হোমস্টে আমাদের চোখে পড়লো। আরে এত চাপ নিচ্ছ কেন, জাস্ট ঠেলে দাও পুরো গড়িয়ে চলে যাবে। মনে করুন ট্রেকিং করছেন। সামনে রয়েছে একটা ভিউ পয়েন্ট। আর তো বলার দরকার, সাপ চলে আসবে আর তোমাকে জড়িয়ে নিয়ে চলে যাবে। রাস্তাটা দেখে হাঁটো। আর অত কেন ভিডিও করে যাচ্ছে রাস্তা রে? सुबह 4 बजे वो गाय का दूध दोना पड़ेगा। तो गाय का दूध फिर आप लोग खुद खाते हैं तो कि सेल करते हैं? डायरी में ले जाते हैं। अच्छा, यहाँ से नीचे जाने में आधा घंटा लगेगा, आधा घंटा आने में आधा घंटा लगेगा। एक घंटा चला गया, एक घंटा चला गया। उसके बाद गाय को दाना दे के घास काटना है बस। ये सब जो फेंक देंगे कि गाय को खिलाएंगे? ये गाय को खिलाएंगे, गाय को खिलाएंगे ना। अच्छा है, ये भी साफ हो जा रहा है, गाय को भी खाना मिल जा रहा है। खाना मिल जाता है, ये भी साफ हो जाता है। अच्छा है, दिखाने भुट्टा गाचे दिन मेन सोर्स। चारिदिके भुट्टा।
লোকাল লোক ভুট্টাকে বলে মক্কাই 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 আমরা মক্কাই বলতে यहाँ का मेन खेती यही है ना मेन खेती यही है और यहाँ में ये धान नहीं होता है हाँ ठीक ठीक धान तो होता है लेकिन यहाँ में पानी नहीं है ना धान में पानी लगता है बहुत पानी लगता है यहाँ में पानी है नहीं ये पानी का सोर्स जब यहाँ का पानी का सोर्स है ना 14 किलोमीटर ऊपर जाना पड़ेगा 14 किलोमीटर ऊपर हाँ ये पानी का सोर्स अच्छा तब वहाँ कहीं सोर्स में पानी बिगड़ गया और टंकी को गंदा हो गया तब यहाँ से नाश्ता लेके जाना पड़ता है भूख लगता है पूरा पूरा बहुत मुश्किल है पानी की सुंदर फूल फूटे गुलाब ये जी गुलाब बहुत अच्छा